সরকারি প্রতিষ্ঠানে হামলা এবং এক বাংলাদেশি নাগরিককে হত্যার দায়ে পাকিস্তানের পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার মক্কায় আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত পাঁচ পাকিস্তানি একটি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দুই নিরাপত্তা রক্ষীকে বেঁধে মারধর করে। এতে এক বাংলাদেশি মৃত্যু হয়। তদন্ত প্রমাণের পর বিচারিক আদালতে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। সর্বোচ্চ আদালতে আসামিদের আবেদন খারিজ হয়।